দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি গরুর ঘাস এখানে উঠানো হয়েছে, ব্যানের ভিতরে রাখা হয়েছে। এই ঘাসটির নাম হচ্ছে মোয়া। আপনাদেরকে আমি এই ঘাসটি দেখাবো। এই ঘাস খাওয়ার পর গরুতে প্রচুর দুধ দেয়, গরু দুধ উৎপাদন হয় এবং দুধ দেওয়া বেড়ে যায় গরুর। ঘাসটি অত্যন্ত শক্তিশালী, এটা সাধারণত আমরা গরুর ঘাসই বলি। বড় বড় হয়, দেখেন আপনি, কাউনের ছড়ার মতো লম্বা লম্বা এর ছড়া হয়, কাউন ঘাসের মতো অনেকটা, কিন্তু এটি গরুর ঘাস মূলত। এই ঘাসটি উৎপাদন হচ্ছে এখানে, আমি তার খেতে নিয়ে যাব। নিয়ে যাচ্ছি মোয়া খেতে, দেখুন তালেপুর, এটা হচ্ছে তালেপুর, কেরানীগঞ্জ উপজেলায় তালেপুর গ্রামে এই মোয়া আমাদের ঠিক বাসার পাশেই অবস্থিত। সেই খেতে আমি এসেছি, দেখুন এই সেই মোয়া ক্ষেত, অত্যন্ত শক্তিশালী হয়, দেখতে কত সুন্দর। আমি খেতে চলে আসছি, আপনাদের কি অবস্থা? হ্যাঁ, এটা কি গাছ কাটতেছেন আপনারা? এটা হেসি মলঞ্চা, জাম্বু, জাম্বু হেসি মলঞ্চা, আড়ালি, তিন পদ মিলে ভাই, তিন পদের মিলে। এটা কি গরুতে ভালো দুধ দেয়? এই ঘাস খাওয়ার পর এটা কতদিন হয় উৎপাদন? এটা এই ঘাসে মানে বুনার পর এক মাসে বড় হয়ে যায়। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে না? না, ভালো লাগে, ঠিক আছে, ভালো লাগে না? দর্শক বন্ধুরা, আপনার দেখালাম মোয়া ক্ষেত, ঠিক আছে। আপনাদেরকে পাশে পুকুর কাটা হচ্ছে, দেখুন অত্যন্ত সুন্দরভাবে পুকুরটা খনন করেছে। এটা একটা ঐতিহ্যবাহী পুকুর তালিপুরের ভিতরে, এই পুকুরটি খনন করা হচ্ছে পুনরায়। চারপালা অসংখ্য গাছপালা ছিল, এখন গাছপালা সব কেটে নতুন মাছ চাষ করার উপযোগী করা হচ্ছে পুকুরটি, দেখুন। এখানে পাশে আরেকটি পুকুর। আমার এই ভিডিওটি দুপুরের অলস দুপুরে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই আমার চ্যানেল শিক্ষণ বক্সকে সাবস্ক্রাইব করবেন। আর যে পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পড়ো কুরআনের পড়ো নামাজ।